আসসালামু আলাইকুম, আমার নাম মমতাজ বেগম। আমি আসছি গফরগাঁও থেকে। আমার সমস্যা মনে করুন, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, মানজাত ব্যথা হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। আস্তে আস্তে বাড়ছে আর কি, হন আগে তো একটু একটু কমাছি, চলতে আসছি হন একটু বাইরে গেছে। এই কোমরের ব্যথা, রাতে শুইবার সময় তো মনে হরে একটু না কমতা হয়, যারে সকালে উঠি, উঠলে কাম করতে পারি না, বসতে পারি না, কাজ কাম করতে পারি না, বাইরে উঠে পাদে আস্তে আস্তে কষ্ট হইরে হইরে একটু একটু করতে করতে পরে যখন একটু কমে, এই বেয়ে বেয়ে চলে যাইতেছি। ব্যথা ডাকের পাশার মধ্যে এরম কুটকুটি কুটকুটি কামড়ায় কামড়ায় ব্যথা হরে ডাক তো কয়টা দেয়াছি মেলা দিত, গহরগাঁও দেয়াইলাম, ময়সিং দেয়াইলাম, 3টা হয়ে গেছে, এটা লিয়ে 4টা নামই বলছে, তারা ডাক্তার দেয়াছি ডাক্তারের রোগের নামই বলছে না, যা খালি ওষুধ দিছে কয়টা খাইন খায় কমব, 1 মাসের দিছে, 2 মাসেরও দিছে, 3 মাসেরও দিছে, চলবে এটাও দিছে, তাও কোনো কিছু হয়েছে না। হ হ হ আমার ছেলে ভিডিও দেখে বাদে আমার এই লয়ে আসছে, স্যার কইছে এইটা এইটা সমস্যা, আঁটুর সমস্যা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যে সালায় সুস্থ হয়ে যাই। আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আগে থেকে অনেকটাই সুস্থ, আগে তো ব্যথায় আসিন, এখন তো ব্যথা কমছে, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তা আগামীকাল বাড়িতে চলে যাবে। হাঁটতে পারছি, হাঁটতে পারলে তো কম পারছি, কষ্ট লাগছে, হ্যাঁ ওখানে আমি ঠিকঠাক মতন হাঁটতে পারি, ওখানে আর কোনো ব্যথা নাই, ওখানে আল্লাহ দিলে সুস্থই। হ্যাঁ আরো ব্যথা, আরো আর ফাঁক হয়ে গেছি, ব্যথা হচ্ছে, তেরসা বাগেছে গা, অন্ত আডু ঠিক হয়েছে, হ্যাঁ আল্লাহ রহমতে আডুর ব্যথাটাও নাই, এখন গারো যে সমস্যাটা আছে নেই, গারের সমস্যাটা হন আল্লাহ দিলে সুস্থ, যে ব্যথা সারা জীবন হয়েছে আনন্দ, ব্যথার জীবন খুব কষ্ট, বালাই তো লাগতেছে, সুস্থ হওয়ার পরে তো বালাই লাগবো, মন কি আর খারাপ লাগবো, এখন মনে হইতেছে আগের জীবনে ফিরে আইতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যে এমন ব্যথা মুক্ত মতনে থাকতে পারি, এত ব্যথা আসিল নাতিপুতি কুলো লইতে পারছি না, এখন মনে হরতাছি যে বাসায় গিয়া নাতিপুতির কুলে রাখতে পারবো, আমার সৈন্য সবাই দোয়া করবেন, আমি যে নিজে ছেলে সন্তান নাতিপুতি স্বামী সন্তান ঘরে লইয়া সবাই যে সুস্থ থাকতে পারি, আমার মতন যদি এরম রুগী থাকে এখা নয়া দেখাইতে পারে। শফিউল্লাহ স্যারে কে অনেক অনেক ধন্যবাদ, স্যারের চিকিৎসা আমি অনেক সুস্থ, যে মেয়েটা আমার ফিজিওথেরাপি দিছে সেই মেয়েটারে অনেক অনেক ধন্যবাদ, আমি সব সময় দোয়া করি ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে, আমার ব্যথার জীবনে আমার পরিবার সবাই আমার পাশে আছিল, তারা যদি আমার পাশে না আসতো তে আমার অতটা সুস্থ হইলাম নইলে, সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।